লকডাউনের খবর জানাতে গাজীপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী পলাশ প্রধান। পলাশ, কঠোর লকডাউন তো আর কঠোর আসলে নেই, সড়ক অলিগুলির কি চিত্র দেখতে পাচ্ছেন গাজীপুরে সেটা জানাবেন। শালা, গত কয়েকদিনের তুলনায় আজকে যে বিষয়টা আমরা দেখছি মহাসড়কে, সেটি হচ্ছে যে যে ব্যক্তিগত যে গাড়িগুলো সেগুলি কিন্তু চলছে এবং পুলিশের পক্ষ থেকে তারা কিন্তু অভিযান করছে। তারা যে যে গাড়িগুলো তাদেরকে নিষেধাজ্ঞা রয়েছে সেই গাড়ি যদি মহাসড়কে চলে সেগুলো কিন্তু মামলা দেওয়া হচ্ছে এবং তাদেরকে বিশেষ যে জরুরি অবস্থা থাকা অবস্থা যদি যেতে হয় সেক্ষেত্রে কিন্তু তাদেরকে বিভিন্ন প্রমাণ আদি দিয়ে কিন্তু তাদেরকে যেতে হয়। এখানে হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশ কিন্তু তাদেরকে বিভিন্ন বিষয়ে জেরা করছে এবং বিভিন্ন বিষয়ে জেরা করে কিন্তু তাদেরকে যদি মামলা দিতে হয় সেক্ষেত্রে মামলা দিচ্ছে। তাছাড়া যারা যদি বিশেষ কোনো হাসপাতাল বা পোশাক শিল্প সংশ্লিষ্ট যদি কোনো বিষয় থাকে সেক্ষেত্রে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। তাছাড়া পূর্ণবাহী যে ট্রাক লরি আছে সেগুলো কিন্তু কাগজ ঠিক আছে কিনা তাদের বিভিন্ন বিষয়ে সেগুলো কিন্তু দেখভাল করে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে। তাছাড়া এখন পর্যন্ত হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশ মেট্রোপলিটন পুলিশ সকলে কিন্তু তারা কিন্তু একযোগে কিন্তু মহাসড়ক এবং শাখা সড়কে কিন্তু তারা কিন্তু অভিযান করছে এবং চেকপোস্টে কিন্তু বিভিন্ন বিষয়ে কিন্তু তারা দেখে তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে। আমরা সকাল থেকে যে বিষয়টি দেখছি গাজীপুর জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশ কিন্তু প্রায় কয়েকশো মামলা দেওয়া হয়েছে এবং মামলা দেওয়ার পরেও কিন্তু তাদেরকে মহাসড়কে কিন্তু স্বাভাবিক আকারে কিন্তু চলতে দেওয়া হচ্ছে না। বিশেষ করে একটি বিশেষ শালা যে আমরা কিন্তু মাস্ক পরার যে প্রবণতা সেটি কিন্তু দিন দিন কিন্তু কমে আসছে কিন্তু গাজীপুরে। শালা পলাশ, ধন্যবাদ আপনাকে।